হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস লার্নিং সেন্টার আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস ফোরের চতুর্থ শ্রেণির আজকের বিষয় ইংলিশ এটা জানুয়ারি মাসের কোয়েশ্চেন দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের এটা ফুল মার্কস ফিফটিন মানে পনেরো নম্বরের কোয়েশ্চেন দেখো আমি উত্তর দিচ্ছি শুরু করার আগে বলি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই একে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটিতে ওয়ান থেকে টেন পর্যন্ত যে কোনো ক্লাসেরই মরাল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেয়ে যাবে ঠিক আছে এবার শুরু করছি অ্যাক্টিভিটি ওয়ান রাইট দ্য পাসফর্মস অব দ্য ফলোয়িং ভাবস বলছে নিচের শব্দগুলির ফর্ম লিখো পাসফর্ম মানে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মের ফর্ম মানে বর্তমান বর্তমান কালের অতীতকালটা লিখতে হবে এখানে অতীত ফর্ম তো এ আছে অ্যাক্ট অ্যাক্ট থেকে হবে অ্যানসার অ্যাক্টেড তারপরে বি লাইক লাইক থেকে অ্যানসার হবে লাইকড এল আই কে ই ডি তারপর সি এরটা হবে লিফ্ট লিফ্টেরটাও ইডি যুক্ত হবে এলআই এফ টি ডি লিফটেড পরে প্রশ্ন অ্যাক্টিভিটি টু ফিল ইন দ্য বা ফিল ইন দ্য বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস ওয়ান into টু মানে এক নম্বরের প্রশ্ন দুটো আছে তাহলে বলেছে নিচের শব্দগুলি ফিল ইন দ্য ব্ল্যাক মানে শূন্যস্থান পূরণ করো ওই ব্র্যাকেটের মধ্যে যে দুটো শব্দ আছে তাদের মধ্যে বেছে নিয়ে তাহলে দেখো এটা আছে স্টুডেন্টস ক্যান ড্যাশ সিজ সি দ্য ব্ল্যাকবোর্ড তাহলে এখানে কী হবে যেহেতু স্টুডেন্টস মানে অনেকগুলো ছাত্ররা পারে আর অনেকজন যদি বোঝায় তাহলে শুধু সি মানে এস যুক্ত ওয়ার্ড বসবে না শুধু সি বসবে এস ডবল সি তাহলে স্টুডেন্টস ক্যান সি দ্য ব্ল্যাক ছাত্ররা ব্ল্যাকবোর্ড দেখতে পারে বিএডটা হলো হি ড্যাস লাইক অ্যান্ড লাইকস টু সিং তখন হি এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার মানে একজনই আছে এটা আবার থার্ড পার্সেন্ট যেহেতু এখানে এস যুক্ত ভাব বসবে তারপরে এখানে লাইকস এ লাইক কে ই এস লাইকস না হি লাইকস টু সিং সে গান করতে পছন্দ করে তারপর অ্যাক্টিভিটি থ্রি রাইট দ্য সাউন্ডস মেড বাই দ্য ফলোয়িং অ্যানিম্যালস বলছে নিচে নিচে প্রাণীদের আওয়াজ মানে আওয়াজ কি ওটা লিখতে হবে ওয়ান ইন্টু টু মানে দুটো প্রশ্ন আছে এক নম্বরে দেখো এ আছে লায়ান সিংহর সিংহর আওয়াজকে কি বলে রোর গর্জন করা তা অ্যান্সার হবে লায়ান্স রোর আরও এ আর রোর বিয়েরটা হবে সিপ সিপের আওয়াজকে বলে ব্লিড বি এল ই ডি তাহলে অ্যান্সার সিপ থেকে ব্লিড পরের প্রশ্ন অ্যাক্টিভিটি ফোর রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এ টাইগার বলছে চারটা কলিখ বাঘের সম্বন্ধে এখানে চার নম্বর আছে সরি আট নম্বর আছে এইট দিয়েছে দেখো টাইগার অ্যান্সার হবে টাইগার হ্যাজ এ লং অ্যান্ড স্ট্রং বডি টাইগার একটা দীর্ঘ এবং শক্তিশালী শরীর আছে টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া টাইগার হল ভারতের জাতীয় পশু দ্য টাইগার হ্যাজ ফোর লেগস বাঘের চারটা পা আছে টাইগার্স আর ইজিলি রিকগনাইজেবল উইথ দেয়ার ডার্ক ভার্টিক্যাল স্ট্রাইপস বলছে বাঘকে সহজে চেনা যায় কি দ্বারা তাদের ডোরাকাটা কালো দাগের দ্বারা ঠিক আছে তোমাদের ক্লাস ফোরের ইংলিশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি শেষ করলাম তোমরা যদি আর অন্যান্য বিষয়ের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লিঙ্কটিতে যাও উত্তর পেয়ে যাবে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও থ্যাংক ইউ